ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি যে আমাদের তিনি বোন জানতে চেয়েছেন যে এক ব্যক্তির তার স্ত্রী মারা যায় এবং তার বয়স অনেক বেশি এবং তিনি অসুস্থ থাকেন এবার তেনার নিজের খেদমত করার জন্য চুক্তিবদ্ধ টাকার বিনিময়ে যদি কেউ কোনো মহিলাকে বিবাহ করে তাহলে সেই বিবাহ জায়েজ হবে কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লাহাবাদ জি সম্মানিত বোন আসলে প্রশ্ন যেটা প্রশ্ন করা হয়েছে সেটা দুভাগে ভাগ করা যেতে পারে প্রথম হল যেটা আমরা সাধারণ ভাষায় সাময়িক বিবাহ বলে থাকি অর্থাৎ আরবিতে যেটা যাকে বলা হয় নিকাহে মুতা নিকাহে মুতা অর্থাৎ সাময়িক বিবাহ অর্থাৎ কোনো মহিলাকে নির্দিষ্ট সময়ের জন্য কোনো মহিলাকে নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত টাকার বিনিময়ে বিবাহ করাকেই বলা হয় নিকাহে মোতা। অর্থাৎ সেই নির্দিষ্ট সময় যখন পার হয়ে যায় তাদের বিবাহ ভেঙে যায় বিচ্ছেদ হয়ে যায় আর তালাক হয়ে যায় একেই বলা হয় নিকাহে মোতাহ তো এই ধরনের কেউ যদি কোনো মহিলাকে নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত টাকার বিনিময়ে যদি বিবাহ করে তাহলে সেটা জায়েজ হবে না তার কারণ বিবাহর উদ্দেশ্য হল সম্পর্ক বজায় রাখা এবং স্থায়ী করা আর সাময়িক বিবাহ যেটা করা হয়ে থাকে সেটা বিবাহের উদ্দেশ্যের পরিপন্থী তবে এই ধরনের সামূহিক বিবাহ যেটাকে আরবি ভাষায় নিকাহে মোতা বলা হয় ইসলামের প্রথম যুগে বৈধ ছিল কিন্তু পরবর্তীতে তা রহিত হয়ে যায় মানসুখ হয়ে যায় এবং এই ধরনের বিবাহ কিয়ামত পর্যন্ত চিরতরে হারাম হয়ে যায় নিষিদ্ধ হয়ে যায় তার দলিল আলী রাদী আলাম থেকে বর্ণিত তিনি বলেন আন্না রসুল আল্লাহ হে নাহা আন নিকা আহল মুতাহ ওয়া আনলু হামল হামুল্লা আহলিয়া জামান খাইবার রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম খাইবারের বৎসর নিকাহে হে আ এবং গৃহপালিত গাদার গোস্ত খাওয়া থেকে নিষেধ করেছেন সাহি বুখারি সাহি মুসলিমের হাদিস অন্য একটি রাওয়াতে এসছে নাহা আন মুতাআত নিসা ইয়াউমা খাইবার ওয়া আন লুহুমুল হুমরুল ইনসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের দিন নারীদের সাথে মুতাআ অর্থাৎ সাময়িক বিবাহ ও গৃহপালিত গাদার গোশত খাওয়াকে নিষেধ করেছেন তো سمراء صبراء الجهنم الذي انتبهوا نتوتر بولين تربيت تتكهدس برنامج تني ورسول تنياك على رسول عليه الصلاة والسلام وشاطئ سلم طوان يا ايها الناس اني قد كنت ادنت لكم في الاستمتاع من النساء وان الله قد حرم ذلك الى يوم القيامة فمن كان عنده من هنا شيء فليخلي سبيله ولا تأخذوا مما اتيتم هنا شيئا রাহ মুসলিম এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল আলী সাল্লা সালাম মানব সম্বোধন করে বলতেছেন যে হে মানব জাতি আমি তোমাদের আর অনুমতি দিয়েছিলাম অর্থাৎ সাময়িক বিবাহর অনুমতি দিয়েছিলাম আল্লাহ সুবহান ওয়া তালা কেয়ামত দিবস পর্যন্ত তা নিষিদ্ধ করেছেন তোমাদের কারোর নিকট যদি তাদের কিছু থেকে থাকে তবে তোমরা তাদের মুক্তি দিয়ে দাও তোমরা তাদের যা দিয়েছ তা আর ফেরত নেবে না তো এই সমস্ত হাদিসকে সামনে রেখে ওলামা একরামগুন বলেন যে সামূহিক বিবাহ চিরতরে আল্লাহ রসুল আলী সাল্লা হারাম করেছেন তাই কেয়ামত পর্যন্ত এই ধরনের সাময়িক বিবাহ আর চলবে না নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত টাকার বিনিময়ে যে বিবাহ করা হয়ে তাকে সে বিবাহ চিরতরে হারাম করেছেন তবে এখন কথা হলো এই যে নির্দিষ্ট সময়ের জন্য যদি কেউ না করে নির্ধারিত টাকার বিনিময়ে যদি কেউ বিবাহ করে এবং সেটা নির্দিষ্ট সময়ের জন্য যদি না হয় কিছু শর্ত সাপেক্ষে বিবাহ করতে পারে যদি নির্দিষ্ট সময়ের জন্য না হয়ে থাকে বরং নির্ধারিত টাকার বিনিময়ে যদি কেউ কোনো মহিলাকে বিবাহ করতে চায় শর্ত সাপেক্ষ শর্ত সাপেক্ষ বলতে যেমন কেউ বলবে যে আমি তোমাকে বিবাহ করবো ঠিকই কিন্তু তোমার বাড়িতে আমি থাকবো না বা আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব বহন করব না বরং সময় সুযোগে আসব চলে যাব তো এই ধরনের শর্ত সাপেক্ষ নির্দিষ্ট সময়ের জন্য না করে নির্ধারিত টাকার বিনিময়ে যদি কেউ কাউকে বিবাহ করে তাহলে সেটা কেউ কেউ জায়েজ করেছেন কেউ কেউ এই নিয়েতে জায়েজ করেছেন তাহলে শেষ কথা হলো এই যে নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত টাকার বিনিময়ে যদি কেউ কাহকে বিবাহ করে তাহলে এটা ইসলামে হারাম কিন্তু সেই বিবাহ যদি নির্দিষ্ট সময়ের জন্য যদি না হয়ে থাকে বরং নির্ধারিত টাকার বিনিময়ে কেউ যদি কাহকে শর্ত সাপেক্ষ যদি কেউ বিবাহ করে যেমন স্ত্রী ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে না অথবা তার বাড়িতে থাকবে না বরং সময় সুযোগে আসবে চলে যাবে এই ধরনের শর্ত সাপেক্ষে যদি কেউ কাউকে বিবাহ করে কেউ কেউ জায়েজ করেছেন বাকি আল্লাহু আলম্বের সবাব সালামুইকুম রহমতুল্লাহি